বুধবার রাতে গ্রেফতার হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে নেওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় শুনানির সময় উঠে আসে এডিস নিধনে ভেজাল ওষুধ কেনা, কর ফাঁকি ও মেয়েকে অবৈধভাবে নিয়োগের প্রসঙ্গ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এসব বিষয় তুলে ধরার পর কেবল হত্যা মামলায় আতিককে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সপ্তম শ্রেণীর একটি ছাত্র মাত্র স্কুলে পড়ে, একটা কচি ছেলে, তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এই আতিককে, আজকে যে আতিক, প্রাথমিক তদন্তে তার জড়িত বিষয়টা প্রমাণিত হয়, তাকে আদালতে আনা হয়। সকালে একই আদালতে পল্টন, মোহাম্মদপুর ও আদাবর থানার পাঁচটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলা আনন করতে হলে আমাদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। চারটা উপাদানের ভিতরে কোনো উপাদান সে আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই, শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিন থানার একই মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।